এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার শাতিলা শারমিন, সরাসরি যাচ্ছি তার কাছে। মার্কিন যে প্রতিনিধি দলটি এসেছিলেন সকালে, সেই প্রতিনিধি দলটি তাদের যে বৈঠক ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে, বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পর্ব শেষে তারা কিন্তু এখন ফরেন সার্ভিস একাডেমি ছেড়ে গেছেন। সেটিও আসলে প্রায় 45 মিনিটের মতো হয়ে গেছে। এবং প্রথম থেকে যদি বলি তাহলে হচ্ছে সকালবেলা 10:30টার সময় আসলে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল যে সিসন, তিনি এবং তার একটি প্রতিনিধি দল কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি এখনো পর্যন্ত দুপক্ষ থেকে, অর্থাৎ মার্কিন দূতাবাস বা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে কোনো ধরনের তথ্য আমাদেরকে এখনো দেওয়া হয়নি। কিন্তু আমরা জানতে পেরেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ডেস্কটি রয়েছে সেই ডেস্কের সচিব পর্যায়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এবং বেশ কিছু ধারণা করা হচ্ছে যে বেশ কিছু ইস্যু এখানে থাকতে পারে, যেমন জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক এই পররাষ্ট্র সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসার কারণে আসলে জাতিসংঘের বেশ কিছু মিটিংয়ের বিষয়ে কিন্তু বাংলাদেশের সঙ্গে কথা হতে পারে। এছাড়া থাকতে পারে যে মহাসাগরিক যে সম্মেলনটি হওয়ার কথা রয়েছে সেই বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে আলোচ্যসূচিতে। এছাড়া আমরা জানি যে ভূরাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটও রয়েছে, সেই বিষয়েও কিন্তু বাংলাদেশের আলোচনার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই সফরের আগে যখন গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছিলেন তখন তিনি জানিয়েছিলেন যে মার্কিন যেহেতু প্রতিনিধি আসছেন, সেহেতু বাংলাদেশে র্যাবের 7 কর্মকর্তা, সাবেক এবং বর্তমান 7 কর্মকর্তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞার বিষয়ে তারা কথা বলতে পারেন। তারা কথা বলেছিলেন যে রাশিয়া ইউক্রেন যে সংকট চলছে সেই সংকটের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বে যে নিষেধাজ্ঞা রয়েছে, নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের মতো দেশ যে ধরনের পরিস্থিতিতে পড়ছে, খাদ্য সংকট থেকে শুরু করে জ্বালানি সংকটে ভুগছে, সেই বিষয়ে কিন্তু তার আলোচনা করবেন বলে আমাদেরকে তখন জানিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো পক্ষ থেকেই কোনো ধরনের স্পষ্ট বক্তব্য পাইনি যে কি ধরনের আলোচনা আসলে এই মার্কিন প্রতিনিধির সাথে বা সহকারী এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী সঙ্গে হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকের সর্বশেষ জানতে সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।